अन्य देशे माटीते दाड़िये ब्लगिंग करार अनुभूति এটা যারা করেছে তারাই বলতে পারবে। ফাইনালি পৌঁছে গেছি যেখানে সকাল থেকে আসার ইচ্ছা ছিল। আমাদের ইন্ডিয়াতে এরকম বোতল পাওয়া যায় না। এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস। এর আগে তোমরা কোনো বেঙ্গলি মোটর ব্লগিং এ এই ভিডিও আশা করি পাওনি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমি আছি আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ব্যালকনিতে। আজকে আমার দার্জিলিংয়ের শেষ দিন, বেরিয়ে যাব আজকে দার্জিলিং থেকে। খুব ভালো লাগলো দার্জিলিংয়ের ট্যুরটা। তোমরা আশা করি সমস্ত ভিডিওগুলো দেখেছো, দার্জিলিংয়ের ট্যুর তোমাদের আশা করি ভালো লেগেছে। আর একটাই মানে মন খারাপ নিয়ে যেতে হচ্ছে, যেটা জন্য দার্জিলিং এসেছিলাম, যেটা সুন্দর ক্লিয়ার ভিউ, বাট সেটা পাইনি। আজকেও দেখো কুয়াশা রয়েছে। আর আজকের রাইডটা হতে চলেছে একটু ডিফারেন্ট, একটু স্পেশাল, আর আমার লাইফে খুব স্পেশাল রাইড হতে চলেছে। চেষ্টা করব যদি হয়ে যায় তাহলে খুব স্পেশাল হয়ে যাবে। আজকে আমি এখান থেকে নেপাল যেতে চাইছি, নেপাল ঢুকবো পশুপতি নগর হয়ে। তো নেপালে কিছু স্পট আমি ভিজিট করব, তোমাদেরকে জানাবো। তোমরা যদি নেপাল ভিজিট করতে চাও, নেপালে যেতে চাও, কী কী ডকুমেন্টস লাগে, কী কী প্রসেস রয়েছে, সব কিছু তোমাদেরকে জানাবো। চেষ্টা করবো নেপালে ঢোকার, যদি পারমিশন পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। আমি অ্যাকচুয়ালি আমার আরসির অরিজিনাল পেপারটা আর ক্যারি করিনি, আমি এম পরিবহনটা ইউজ করি, আর ওটার একটা পিডিএফ ফাইল করা আছে স্ক্যান করে। তো দেখি এর উপর দিয়ে ডিপেন্ড করে যদি পারমিশন দিয়ে দেয়। যা কুকুর ডাকছে এখানে, এখানে প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে, এই বাড়িতে তো 3খানা কুকুর। আর চলো এখন লাগেজগুলো ব্যাগে লোড করতে হবে, দেন একবারে মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি ঘড়িতে 7:14 টাইমে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইডের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নেপালের কান্যাম। সত্যি বলতে ভীষণ এক্সাইটেড, কতক্ষণে আমি এই নেপালে পৌঁছাবো সেটাই খালি ভাবছিলাম। সত্যি ভীষণ এক্সাইটেড। আর এইটা হচ্ছে ঘুম স্টেশন, ডান দিক দিয়ে রাস্তা চলে আসছে দার্জিলিংয়ের জন্য, এবং আমরা ধরে নিলাম মিরিক রোডে। হ্যাঁ, তোমাদের পশুপতিনাথপুর যেতে গেলে যেতে হবে মিরিক রোডে। এটা অনেকে হয়তো বিজনবাড়ির নাম শুনেছো, এখানে যে সাইনবোর্ডটা আছে এখানে বিজনবাড়ি লেখা আছে। এখান দিয়ে গেলে বিজনবাড়ি, দেখো কালাবাড়ি বিজনবাড়ি বলে গাড়ির সামনে আছে। ঘুমের সাইড থেকে যদি কেউ আসো, জাস্ট কিছুটা অলমোস্ট 4 কিলোমিটার মতো আসলেই ডান দিকে গেলে দেখো ঘুম বিজনবাড়ি বলে এখানে লেখা আছে। 10 কিলোমিটার আর গেলে বিজনবাড়ি। আর দেখো কি সুন্দর লাগছে এই রাস্তাটা, উফ বলার মতো না। চারিদিকে এত সুন্দর পাইনের গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা জাস্ট চুমো। আর এই দেখো চলে আসলাম দার্জিলিং, একটা অফবিট ডেস্টিনেশন, সেটা হচ্ছে লেপচা জগতের। এই টোটালটা হচ্ছে লেপচা জগতের। চারিদিকে দেখো সমস্ত হচ্ছে হোমস্টে আর হোটেল। তোমরা এখানে এসেও থাকতে পারো দার্জিলিংয়ে না থেকে। দার্জিলিং একটা অফ স্পিড জায়গা এটা। দেখো কুকুরটার সাইজটা খালি দেখো, ওরে বাবা। ये कौन सा ब्रीड है? फ्रेंडली নাকি? লিটল বিট অ্যাগ্রেসিভ। এটা ধরুন না চলে আসে, এমনি কিছু করবে। আচ্ছা তে চলে আসছে তো। লিও কাম হিয়ার লিও কাম হিয়ার। না আমি একে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, আমি তারপরে ডাইরেক্ট দেখতে গিয়ে চলে আসলাম। বলছিলাম ওই লেপটার কথা হচ্ছে ভিউ পয়েন্টটা কোন দিক দিয়ে ওঠে, ও এটাই না। পুরো সাইজটা খালি দেখো, হালকা বললো অ্যাগ্রেসিভ, কিন্তু খুলে রেখেছে, অতটা এটা করছে না। আর এখান দিয়ে উঠে গেল ওই হচ্ছে সে ভিউ পয়েন্ট। তোমরা লেফটে জায়গা থেকে ভিউ পয়েন্টগুলো দেখো ভিডিওতে। এখান থেকে উঠে গেলে সেই পাইন ফরেস্টে ভেতর দিয়ে গেলে তোমরা লেফটে জায়গাতে সে ভিউ পয়েন্টে চলে যেতে পারবে। আমরা দাঁড়াচ্ছি না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, কুকুরটাকে দেখার জন্য দাঁড়ালাম। মিম টি যাবে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে মিম টি স্টেট, 7 কিলোমিটার এখান থেকে দেখতে পাচ্ছ। এই যে রাস্তাটা তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো মিম টি গার্ডেন, এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই এলাকাটা ওই যে ওই পাশের পাহাড়গুলো হচ্ছে সব নেপাল, ওই পাশে হচ্ছে নেপাল। এই যে সীমানা ভিউ পয়েন্ট, এখানে সাইনবোর্ড ছিল নেপাল বর্ডার, এখান থেকে 0 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা দাঁড়ালাম না কেন, কিছু দেখার মতো কিছু নেই, দেখতে পারবো না। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। भाई इधर रखना है। अच्छा अच्छा, बाइक के इधर रख दूँ? अच्छा अच्छा। ये देखो वेलकम टू नेपालेर बोर्ड। एखन भान्सार करते जाच्छि, माने एखानकार जेटा भिसा बोलो जानी ना पाबो कि ना पाबो, नो आइडिया, कारण आमार काछे आरसीर हार्ड कपि नेई, सफ्ट कपि आछे। एखन एदेर काछे रिक्वेस्ट करबो एरा जोदि दिये देय खुबই भालो होबे। ये भान्सार कहाँ से करते हैं? यहाँ से। एखन कैमरा बंद करते होबे, गिये देखी एरा दाई नाकि एखाने। एटा हच्छे भान्सार करार अफिस। जस्ट किछु दूर आसले पेये जाबे। देखो बंधुरा फाइनली आमी पेये गेছি भान्सार। भान्सारই বলে মেবি। আর এই দেখো দুটো কাগজ দিয়েছে। আর ভান্সার বানানোর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমাদেরকে জানিয়ে দিই। মেইনলি এখানটাতে অরিজিনাল আরসিটা লাগে আর লাইসেন্স লাগে। লাইসেন্স দুটো জায়গাতে লাগে। ইন্ডিয়ার সাইডে তোমার লাইসেন্স নাম্বারটা জাস্ট এন্ট্রি করবে এবং नेपाल साइडे तुम्हार लाइसेंसर नम्बर और ओरिजिनल आरसी तुम्हारे देखाते हैं। ओरिजिनल लाइसेंस देखाते हैं। पर डे जो 150 टाका करे तारा चार्जेस नहीं। और आमार काछे पीडीएफ फाइल छिलो और एम परिवहने छिलो, ताई खूब खूब करे रिक्वेस्ट करते हुए तार उपरे आमी एइटा पेयेछिलाम। तो तुम्हारा अवश्य ओरिजिनलटा निये आसबे। ओरिजिनल कैरी ना करे तोमरा नाओ पेते पारो। और देखो नेपाले ढुके जस्ट 4-5 किलोमीटर आसार पर कि सुंदर एक बुद्ध स्टैचू देखते पाच्छी दूरे, कि सुंदर लागछे। एटा दूर थेके देखे तो मने होच्छे एटा आंडार कन्स्ट्राक्शनटा रयेछे, काछे गेले बुझते पारबो। हाँ ठीक, ये आंडार कन्स्ट्राक्शनटा रयेछे, बाट लोकेशनटा एखन अतटा भालो लागे ना, बाट एटा कमप्लीट जखन तैरी होबे तखन सत्यि असाधारण लागबे देखते। स्टैचूटा खूबই सुंदर। फाइनली एखन कन्यामेर व्यू पॉइंटे एससी जेटा दूरत्वे देखाच्छिलाम। पताका एखान थेके तोमादेरके एंट्री निते होबे, ओई माथार थेके एंट्री निये किंबा एखान थेके एंट्री निये सोजा ऊपर उठे गेले एटा चारिदिकेर एटा 360 डिग्री अंगेले व्यू पाबे। बाट एखन जोदि बोलो कोनो रकम तो कोनो व्यू अत क्लियरलि देखा जाच्छे ना। एई देखो घोड़ाई करे चढ़ते पारबे, जस्ट मजा। और कारण जेहेतु एखानटाते कुयाशा आछे सेखाने भालो रकम अतटा व्यू नेই বলে আমরা উঠছি না। আমরা এখন যাব ওই সাইডে যেটা গ্লাস ব্রিজ বলেছিলাম, से ग्लास ब्रिजे जाब। एखान एक जस्ट देखिए दीची हमें दाड़िए थे तुम्हारे 360 एंगले देखिए दीची। एखान जस्ट 360 एंगले तुम्हारा देखे ना, हमें ऊपर उठছি না कारण ওই এখন ওই এত दूर ऊपर उठे কোনো ভিউ পাবো না, সেই কারণে আমি আর দেখছি উঠছি না। তোমরা এখানে আসলে অবশ্যই উঠো, সেটা আমি যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে অবশ্যই এসো, দেখো সুন্দর জায়গা। বেশিক্ষণ বেশি খাটনিরও না, বেশিক্ষণ না, শিলিগুড়িতে মাত্র 75-80 কিলোমিটারের মধ্যে এটা পড়ছে। আমি তো পশুপতিনগর দিয়ে এসেছি বলে আমার অলমোস্ট 15 কিলোমিটারের মধ্যে পড়ে গেছে। তো এখন আমি যাব নেক্সট কান্যামের গ্লাস ব্রিজের দিকে। দেখো কান্যাম যে যেদিকে ফটো তোলার জায়গাটা যা বলছিলাম এখান থেকে আসবে। আর এখানটাতে হচ্ছে শাকালি কিচেন অ্যান্ড বার না, থাকালি থাকালি কিচেন অ্যান্ড বার আছে। এখান তার পাশ দিয়ে যেতে হবে। আর ওই দেখো গ্লাস ব্রিজ, এখান দিয়ে যেতে হবে নিচের দিকে, গিয়ে টিকিট কেটে উঠতে হবে, যেটার জন্য মেন এত দূর আসা। আর এই যে এখানকার ভিউ, আর মেবি এটাই হবে টিকিট কাউন্টার। সিরিয়াসলি এক্সাইটমেন্ট লেভেল একদম হাই, মানে ভাবতে পারিনি যে এই রাইডে এসে নেপালে চলে আসতে পারবো। তাও যে আসতে পেরেছি, আমাদের হোমস্টের যে দাদা আছে তার সাজেশনে এসেছি, সেই বললো যে তুমি চলে যাও গিয়ে দেখো এরকম একটা জায়গা আছে। তো তাই জন্য তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। এর আগে তোমরা কোনো বেঙ্গলি মোটর ব্লগিংয়ে এই ভিডিও আশা করি পাওনি। 7.5 अच्छा अच्छा, मतलब 100 को इंडियन करेंसी में डिवाइडेड करें तो 188 आ जाएगा। अच्छा, मतलब नेपाली में ये आ रहा है पर पर्सन का। हाँ, पर पर्सन 300। हाँ, राइट राइट। हाँ, अच्छा, इंडिया में आ रहा है 187.5। हाँ, वही तो हाँ, वही। तो मतलब नेपाली ते 300 टाका पर पर्सन रेट। हाँ, तो 600 टाका है। हाँ, तो हमारे हे 300 टाका, देखो 187 को हे 375 टाका हमारे के लिए। हाँ, समझ गया। तो ये कथा। और ये हे देखो नेपाली कारेंसी ते हमें 100 टाका नोट दिए नेपाली कारेंसी। भाबो नेपालीते 300 टाका करे पर पर्सन, चरम रेट भाई। देखो এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। অন্য দেশে মাটিতে দাঁড়িয়ে ব্লগিং করার অনুভূতি এটা যারা করেছে তারাই বলতে পারবে। আর অন্য দেশে মাটিতে দাঁড়িয়ে অন্য দেশে মানুষের সঙ্গে কথা বলা, ওখানে ঘোরা, সেটা একটা আলাদা রকম অনুভূতি, সেটা মুখে বলে বোঝানো সম্ভব না। যারা করেছেন তারাই জানে আমি এটা আজকে ফিল করছি। ফাইনালি পৌঁছে গেছি যেখানে সকাল থেকে আসার ইচ্ছা ছিল, কান্যাম গ্লাস ব্রিজে। জাস্ট নিচের দিকে দেখো, পুরো ক্লিয়ার। ছোট্ট গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক ব্রিজ এটাকে বলতে পারো, আমাদের পেলিংয়ের থেকে অনেক ছোট। ভালো লাগছে, হয়তো আমার এক ফোঁটা লাগছে না, হেভি জায়গা, এখান থেকে ভিউ অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই নর্থ বেঙ্গলের সাইডে আসলে, দার্জিলিংয়ে মিরিকের সাইডে আসলে অবশ্যই এখানে আসবে। ছোট বাট অসাধারণ। আর এখান থেকে ভিউটা দেখো, ঠিক আছে, ভিউটা কতটা সুন্দর লাগছে। এখানে চায়ের বাগান, এখানে স্কাই ক্যাফে আছে, কান্যাম স্কাই ক্যাফে। আর এখানটাতে তো প্রচুর প্রচুর খাওয়ার জায়গা আছে। এখানটাতে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই যে ব্রিজটা আছে না, একটু এদিকে এরকম, এই যে এই পাশটাতে একটু হেলা আছে, একটু এদিকে হেলা আছে। সরে আসো, দিক চলে আসো, দেখাচ্ছি। এই যে এই পাশে দেখো ওঠার জায়গাটা, দেখো এখানটা একটু এরকম ডাউন আছে, বাট ভালো, ছোটোখাটোর মধ্যে নতুন অভিজ্ঞতা। ফার্স্ট কোনো বাংলা মোটো ব্লগার এখানে এসেছে নেপালের, ফার্স্ট টাইম অন ইউটিউব। আর সামনে ভিউটা দেখো, মাস্ট নর্থ বেঙ্গলের এই সাইডে আসলে একটা দিন, একটা এসব করে একটা দিন নেপালে তোমরা রাখতেই পারো। কত সুন্দর লাগবে এটা, যে নর্থ বেঙ্গলে তুমি এসছো, মিরিক এসছো, লেপচা জগৎ এসব সাইডে ঘুরতে এসেছো, আর একটা দিন তোমরা নেপাল ঘুরে চলে যাচ্ছ, তাই না? স্কাইওয়াক থেকে জাস্ট বেরিয়েই সামনেই হোটেলে আমরা গাড়ি রেখেছিলাম, মানে ওখানে যাওয়ার আগে আমরা এখানে গাড়িটা রেখে গেছিলাম, কারণ হোটেলটা একটু দেখে প্রিমিয়াম টাইপের লাগলো। আর সেফটি হিসাব করে গাড়িটা এখানে রেখেছিলাম, কারণ বাইরে অন্য কোথাও গাড়ি রাখার রিস্ক হতে পারে। তো এখানটাতে সেখানে রেখে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আর এখানকার হোটেলের তোমার এখানে কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করে তোমরা মেনু পেয়ে যাবে। আর তাছাড়া দেখো, এটা ননভেজের স্টার্টার, ভেজ স্টার্টার। প্রাইস দেখে কিন্তু ভয় পেয়ে যেও না, এটা হচ্ছে নেপালি রুপিজে আছে। তো ইন্ডিয়ান রুপিজ ইকুয়ালস 1.60 নেপালি রুপিজ, মানে এটা যাতে তার থেকে 40% প্রাইস কম হবে। আর আমাদের থালি চলে এসেছে, আমরা মটন থালি অর্ডার করেছিলাম দুটোই। আর দেখো মটন থালি, মাটন হয় না, মটন থালি। আচ্ছা আচ্ছা, ये गुंदरू गुंदरू मतलब अचार होता है क्या? अचार, अच्छा अचार। ये साग है, आलू फुल के तरकारी। तो ये डाल दिए पहाड़े एरकम टाइपर कालो डाल पावा जाए। देखो सार्व करार इटा देखो कत सुंदर एक कपर मतो करे दिए। मटन आछे एखाने, आछे तोमार देशी गुंदरू ना कि जानो बोललो, शाक आछे, चाटनी आछे, सलाद और एक सब्जी। एखानेও सेम थाली। तखन खाबारटा शुरू करा जाक। সবথেকে ভালো লাগলো এতে সার্ভিং করার ধরনটা দিয়ে। ও গরম, এখানকার মটনগুলো একটু ডিফারেন্ট টাইপের লাগছে, মানে না চিকেন না, অ্যাকচুয়ালি পোর্ক যারা খেয়েছো তারা জানো পোর্ক এরকম একটু চামড়া চামড়া ভাপারটা থাকে, সেরকম টাইপের মটনটা লাগছে। নেপালি খাবার ভালো হয়, আমার তো খুব ভালো লাগছে, এটা worth it। ডালটা খুব সুন্দর, ডালটা খুব খাও। এখানকার কোকা কোলার বোতলটা দেখো, আমাদের ইন্ডিয়াতে এরকম বোতল পাওয়া যায় না, 250 ml এর বোতল। সেই ছোট্টবেলাটা খেতাম না, 300 ml কোল্ড ড্রিঙ্কস, এখন এটা 250 ml নেপালে। ইন্ডিয়া তো কম পাওয়া যায় 300 ml, 250 ml করলে পাইনি। নেপালি কারেন্সিতে 40 টাকা দাম, इंडियन कारेंसी दे 24 टाका। देखो এখন হচ্ছে মটন খাওয়ার টাইম এসে গেছে। এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস মানে ছোট ছোট 5 পিस। चाहिए ऐसे है ना। नहीं मैं समझ गया था, आप जो बोले थे मुझे समझ में आ गया था। এখানে এখানে যে স্টাফ আছে এসে নেপালি ভাষায় বলছিল, ভাবছিল আমরা বুঝতে পারছি কিনা। তো ওরা যারা বলছে ওটা নেপালি ভাষা না, ওটা বাংলা ভাষা কিছু কিছু ওয়ার্ড ইউনে আছে। তো দু তিনবার করে আসলো, ভাবছে কি আমার কথা তো বুঝতে পারিনি, যেন হিন্দিতে শিখে এসে আমাকে এখন জিজ্ঞাসা করছে যে আর কিছু লাগবে কিনা। তো এখন নেপালের মটন খাওয়ার টাইম এসে গেছে। দেখুন মটনটা না চরম সফট। মটনটা দেখো এই তো চর্বি, যেমন চর্বিটা এখানকার এই যে চর্বি আমাদের ওখানকার মতো অতটা রিচ না, চর্বি ভাবটা আছে। আর আমাদের মটনটা যেরকম রিচ হয়, কালারফুল হয়, ঝাল হয়, তারপরে একদম সিম্পল সাধারণ মটন, কিন্তু খাওয়ার সত্যি টেস্ট আছে। তো দার্জিলিং টু নেপাল ট্রিপের এই ভিডিও আমি এখানে শেষ করছি। তোমাদের যদি এই ট্যুরে ভিডিওটা ভালো লাগে, জানি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা নর্থ বেঙ্গল আসার প্ল্যান করছো, দার্জিলিংয়ের সাইডে, মিরিকের সাইডে, আমাদের লেপচা এই সাইডে আসার প্ল্যান করছো, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, তো যাতে তারা এই একদিনের নেপাল ট্রিপটা করতে পারে। তো তাদের জন্য এটা ইনফরমেটিভ হতে চলেছে। তো আজকের আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে। যতদিনের জন্য সকল ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।